গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা তোমাদের সবাইকে মৌশান ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমি একটুখানি গ্রিন টি নিয়ে বসবো। জানোই তো দুবেলা করে গ্রিন টি খাই। তো তারপরে মেয়েকে তেল ফেল মাখিয়ে স্নান করাবো, আমি স্নানে যাব। তারপরে স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি, দাঁড়াও। ও আর তো তোমাদেরকে দেখাচ্ছি যে মেয়ের জন্য দুটো ড্রেস কিনে এনেছে তোমাদের দাদা, সেই দুটো ড্রেসও দেখাচ্ছি। আর লিচু নিয়ে এসছে, লিচুগুলো আগে খেয়ে নিই, দাঁড়াও। এই আর কি চাটা চাটা খেয়ে নিই। সকালের চাটা দুদণ্ড বসে খেতে পারি না, এই এইটা একটু বসে খাই, আর সন্ধ্যাবেলার চাটা একটু বসে খেতে পারি। এই আর কি বড়। এই পাশে যাও, এই পাশে যাও, এই পাশে যাও। তুমি তাহলে ঝাড়টা দিয়ে নাও। বিছানা ঝেড়ে ও আর ঘরটাও আজকে ভিজা জল পড়ে গেছে। এই বিছানা বিছানা ঝেড়ে নিলাম, বিছানাটা মোটামুটি পরিষ্কার করে নিলাম। বললাম বিছানাটা ঝেড়ে নিলাম, তাই তো? খাওয়া দাওয়া কিছু করেনি, দেখেছো জামার মধ্যে যা সব ছিল সব বমি করে ঢেলে দিয়েছে। ওর খেতে ইচ্ছে করে না কোনো দিনও। কালকে আবার শান্তনু মেয়ের জন্য আরো দুটো ড্রেস কিনে এনেছে, দেখো টেপের মতন, এই গরমে পড়ার জন্য এরকম আরো দুটো কিনে এনেছে। এই যে ফিতে দেওয়া, এরকম দুটো কিনে এনেছে। এই কালকে পর কতগুলো লিচু নিয়ে এসছে, এখন একটু লিচু খাই। লিচু আম এগুলো খেতে খুব ভাল লাগে, কিন্তু আমার মেয়ে একটা কিচ্ছু মুখে দেবে না, না আম না লিচু কিচ্ছু না। এই খাই বসে। আমাদের ঋষি কাজের বোনটাও এসছে, কাজ করছে, ওকে কটা দিলাম। তুমি একটাও খাবে না, না খেয়ো না, যাই যাই বরকে গিয়ে দিয়ে আসি। হ্যাঁ না ইনি আমার মুখ দেখাবে না এখন, তোমাকে দেখাচ্ছি না। কি হয়েছে আঠি কিন্তু দেখে, মামা একটাও খাবি না? আমার মেয়েই ভালো, আম লিচু কিচ্ছু না, কিচ্ছু না। এই দেখো শুধু খেলবে,
আর কিছু না, শুধু খেলবে। খাওয়া মানে একটা কেজি সকালবেলা এক ফোঁটাও খায়নি, সব জামার মধ্যে ঢেলে ফেলে দিয়েছে ব্যাস আর কি। ঠিক আছে, খাই, আমিও খেয়ে নি লিচুগুলো। মিষ্টি না, মিষ্টি হলে খেতে খুব ভাল লাগে। মিষ্টি না, এক ফোঁটাও মিষ্টি না। আম বলো, লিচু বলো, এগুলো বেশ মিষ্টি হবে, খেতে ভাল লাগে। মেয়ে জামা কাপড়গুলো ও তুমি দেবে? দেখে নিয়েছি, তুমি হাতে নিয়েছো। মেয়ের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, নাহলে শোকাতে চায় না। আর দেখো মেয়ে, মেয়ে আমাকে হেল্প করছে। মামা আমাকে ড্রেস তুলে দাও, ড্রেস ড্রেস দাও, ড্রেসটা দাও, থ্যাংক ইউ। তারপরে এখন মেয়েকে স্নান করিয়ে দেবো, তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি স্নানে যাব। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। উফ বাবা, আসতে এই মামামো স্নান করে চলে এসেছে। এই যে দেখো, মামামো স্নান করেছে, দেখো পায়ে তোরা পড়েছে, এই দেখো। তো আমিও স্নান করে চলে এসেছি। এখন দেখো চারিদিকে বই খাতা ছড়িয়ে রেখেছে। আবার স্কুল ছুটি পড়ে গেছে, অনলাইনে ক্লাস হচ্ছিল, ক্লাসে একটু বসলো, তারপর এই বই খাতা ছড়িয়ে রেখেছে। এখন দেখি খাওয়াবো, তারপর আমরাও খাবো, আবার আবার পরে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা কথা বলতে আসছি, ঠিক আছে? গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 7:30, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম। আর এই যে চা নিয়ে বসলাম, সন্ধ্যার চা, এই যে সন্ধ্যার চা, চা নিয়ে বসলাম। মাম্মামো চুল বেঁধে নিয়েছে, আন্টি আসবে পড়াতে, এই এক্ষুনি আন্টি আসলো বলে। তো এতদিন বাদে আবার বিয়ের একটা দামি জিনিস আবার গলায় পড়তে পারলাম, দেখো এই যে চেনটা, এই যে এটা ছিঁড়ে গেছিলো বলেছিলাম না, তিনবার ছিঁড়ে গেছিলো, আবার ঠিক করে আনা হয়েছে। এইবার অনেক দিন হয়ে গেছে, মানে ঠিক করাই হয়নি, এতদিন খালি গলায় ছিলাম, একটুও ভাল লাগছিল না। তো এই যে শাড়ি এনেছি, এই এতদিন বাদে আবার বিয়ের এই জিনিসটা গলায় পড়তে পারলাম, খালি গলায় একটুও ভাল লাগে না। এলাম তোমাদেরকে দেখাই, এই হচ্ছে আমার ওই বিয়ের চেনটা, দেখো। তো ঠিক আছে বন্ধুরা, এটা দেখানোর জন্যই আমি আসলাম তোমাদের সাথে আমার কথা বলতে। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ওর আন্টিও চলে আসবে এক্ষুনি। তো বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম স্মাইল করো। টাটা।